কুলাউড়ায় উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মুক্তাদির মুক্তার আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তার ভোট কারচুপির অভিযোগ করেন তিনি বলেন ফলাফল সিট প্রিসাইডিং অফিসারগণ তার এজেন্টদের না দিয়ে উপজেলায় নিয়ে আসেন সেখানে এসে পরিকল্পিতভাবে রেজাল্ট পাল্টে দিয়ে ফলাফল দেওয়া হয় ভোট পুনঃগণনার দাবি উপেক্ষিত হলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলেও জানান তিনি